আজকে এই ভিডিওতে আমরা ক্লাস টেনের একটি কোশ্চেন পেপার নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি কী হচ্ছে যে আমি দেখছি কমেন্ট বক্সে বা মেসেজ আসছে যে ক্লাস টেনের স্টুডেন্টরা বলছে যে তারা যেন বাড়িতে বসে বসে এই লকডাউন সিচুয়েশনে বাড়িতে বসে বসে তারা যেন বিভিন্ন চ্যাপ্টার পার্ট পার্ট করে পরীক্ষা দিতে পারে এবং সেটা যেন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হয় এরকম কোশ্চেন পেপার বানিয়ে দিতে। দেখো রিকোয়েস্ট তো অনেক রকম আসছে, তো মোটামুটি চেষ্টা করছি ফুলফিল করার। সমস্ত ভিডিও একসঙ্গে আনতে পারছি না, হ্যাঁ বিভিন্ন সিরিজ যেহেতু চলছে তো সব কিছু তো একসঙ্গে করতে পারছি না। তো এখানে উদ্ভিদের চলন এবং হরমোনের যে জায়গাটা রয়েছে, মানে এটা হলো জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়, এই যে প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে তার মধ্যে উদ্ভিদের চলন নিয়ে যে জায়গাটা রয়েছে এবং উদ্ভিদ হরমোন প্লাস প্ল্যান্ট হরমোন, হ্যাঁ এই মানে সরি প্ল্যান্ট হরমোন প্লাস অ্যানিম্যাল হরমোন মানে মানব দেহেরও যে হরমোনগুলো রয়েছে সেই সবকটা জায়গা মিলে এখানে কিন্তু টপিকটা সিলেক্ট করেছি, যাতে পার্ট পার্ট করে পরীক্ষা দেওয়ার মতো, ঘরে বসে পরীক্ষা দেওয়ার মতো ব্যাপারটা করা যায়। আবারও বললাম উদ্ভিদের চলন যে জায়গাটা রয়েছে এবং তারপরে হরমোন মানে সেখানে উদ্ভিদ ও প্রাণী হরমোন এই পর্যন্ত কভার করে, মানে নার্ভ বা নার্ভাস সিস্টেমের আগে মানে স্নায়ুতন্ত্রের আগে পর্যন্ত বিষয়টিকে কভার করা হয়েছে এক নম্বর চ্যাপ্টার। এবার সেখানে একটা সিরিজ আনবো, বুঝতেই পারছো এক্সাম নম্বর 1 দিয়ে শুরু করেছি সেখানে। তো এখানে দেখো প্রথমেই এমসিকিউ টাইপের কোশ্চেন রয়েছে 7টা, মানে মোট 30 নম্বরের কোশ্চেন। তোমরা 1 ঘন্টা টাইম নেবে, বাড়িতে বসে বসে খাতাটি দেখবে, নিজেরাই কোশ্চেনের অ্যান্সার করবে, আগে টপিকটা জেনে নিলে তারপরে পড়াশোনা করার পর তারা তোমরা একটা এক্সাম দেবে এবং তারপর খাতাটাকে চেক করবে তোমরা নিজেরাই, বাড়ি যদি কোনো গার্জেন থাকে তাকে দিয়ে চেক করাবে, আর আমাকে দিয়ে চেক করানোর প্রসিডিওরও আছে, সেক্ষেত্রে তোমাকে মেম্বারশিপ নেওয়ার ব্যাপার রয়েছে। যাই হোক, তো এখানে দেখো এই 7টি যে এমসিকিউ রয়েছে সেই এমসিকিউগুলো প্রত্যেকটি ইম্পর্টেন্ট, প্রত্যেকটি মাধ্যমিক পরীক্ষায় পড়ার মতো, হ্যাঁ আর সেই হিসাবে কিন্তু এই 7টি এমসিকিউ এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, তারপরে যেমন কোশ্চেন পেপার থাকে 1 নম্বরের 5টি কোশ্চেন এখানে দেওয়া হয়েছে, এখানে সত্য মিথ্যা বা শূন্যস্থান পূরণ বা ম্যাচিং এই ব্যাপারগুলো এই কোশ্চেন পেপারে আমি রাখিনি, ইচ্ছা করি আমরা যখন ফুল সেটে কোশ্চেন বানাবো তখন কিন্তু সেই সিরিজ মানে সেই ধরনের বিষয়গুলো কিন্তু পাশাপাশি রাখা হবে। তার মানে এখানে 1 নম্বরের প্রশ্ন 5টি এখানে দেওয়া রয়েছে এবং অথবা যার সঙ্গে যার রয়েছে সেইভাবেই তোমরা ফলো করে কোশ্চেন পেপারটির অ্যান্সার করবে। তারপরে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর মানে প্রশ্ন রয়েছে যেখানে 2 নম্বরের প্রশ্ন 4টি করতে হবে এবং তার সঙ্গেও কিন্তু অথবা রয়েছে তোমরা ফলো করবে, এইভাবেই কিন্তু প্রত্যেকটি কোশ্চেন মাধ্যমিকে পড়ার মতো, আর সেইভাবেই তোমরা কিন্তু ভাবনা চিন্তা করে এগুলোকে রেডি করবে। আর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর রয়েছে 5 নম্বরে যেখানে 2টো করতে হবে, 3টে দিয়ে রেখেছি, 5 নম্বরে 2টো করতে হবে, এখানে নাম্বার ডিভিশনগুলো দেওয়া আছে। হ্যাঁ এই কোশ্চেন পেপারটা ছিল, তোমরা রিকোয়েস্ট করছিলে তাই এই ধরনের কোশ্চেন পেপারের সিরিজ, হ্যাঁ মানে কতজন দেখতে চাইছে সেটা আমার আগে জানা দরকার, আর সেটা আমি লাইক দিয়ে বুঝতে পারবো, ভিডিওটা যত লাইক থাকবে সেরকমভাবেই ভেবে নিতে পারবো যে ততজন মোটামুটি হয়তো কোশ্চেন পেপারের এই সিরিজটি মানে এই সিরিজটি কন্টিনিউ মাধ্যমিক প্রশ্নপত্রের সিরিজটি চাইছে। ওকে, তো তোমরা জানাও কমেন্ট বক্সে জানাতে পারো আর কী কী দরকার সেগুলো জানাও, প্রচুর রিকোয়েস্ট আমার কাছে পড়ে আছে আমি করতে পারছি না, সরি। হ্যাঁ অনেকের অনেক কিছু বলেছে সেগুলো করার জন্য, হ্যাঁ কেউ কেউ বলছে এগ্রিকালচারের মানে তোমাদের দাদা দিদিদের এগ্রিকালচারের পরীক্ষার সিরিজ আনতে, হ্যাঁ কেউ কেউ বলছে এনসিআরটি সিরিজটাকে কন্টিনিউ করতে, পার ডে 2টো করে ভিডিও দিতে, হ্যাঁ বিভিন্ন জনের বিভিন্ন রিকোয়েস্ট আছে, হ্যাঁ আস্তে আস্তে ফুলফিল করবো, সব তো একসঙ্গে পারবো না, এই হলো বিষয়বস্তু। তোমরা একটু চ্যানেলটিকে একটু শেয়ার করে দিও আর লাইক তো করছোই, কমেন্ট করো যদি কোনো প্রশ্ন থাকে, আর তার সঙ্গে সঙ্গে নতুন যারা রয়েছে তারা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে, আর এখানে ওয়েবসাইট দেওয়া থাকবে সেখানে বিভিন্ন বইপত্রের ব্যাপার থাকছে তোমরা একটু ফলো করতে পারো আর মেম্বারশিপ নিতে পারো যদি ইচ্ছা করো, জানার থাকলে হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করো। চলো নেক্সট ভিডিওতে আবার কথা হবে, টাটা।